প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটা হোয়াইট হ্যাট মেথড শেয়ার করতে যাচ্ছি যে মেথডটা আসলে আপনি যদি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন বেসিক কথা হচ্ছে যে আপনার কাজের উপরই বেসিক্যালি আপনার সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে আর কোনো কিছু এখানে আসলে ফ্যাক্ট হবে না আমি আপনাদেরকে ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাকে জাস্ট তোতা মতো পুরো প্রসেসটা ফলো করতে হবে আশা করা যেতে পারে আপনি যদি পরিশ্রম করতে পারেন এখান থেকে আপনার জন্য সফলতা আসবে কারণ এটা খুবই কি বলবো খুবই টেস্টেড একটা মেথড এবং এখান থেকে যারা এখনো পর্যন্ত কাজ করেছে প্রত্যেকে পজিটিভ কথা বলছে যে তারা এখান থেকে ভালোই অ্যাডভান্টেজ পাচ্ছে বরাবরের মতোই আমি আপনাদেরকে সিপিএ গ্রিপটা দেখাবো সিপিএ গ্রিপ আপনাদের হয়তো বা অ্যাকাউন্ট রয়েছে আমি খুব বেশি ডিটেলে যাব না আমি শর্টকাটে জাস্ট মেথডটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মতো করে আপনারা কাজ করবেন সো এখানে আমি সিপিএ গ্রিপের ভিতরে স্পেনের কিছু অফার নিয়ে কাজ করব আমি দু একটা লাইন যদি আমি শর্টকাটে বলতে চাচ্ছি বাট আমাকে একটু ডিটেলে যেতেই হবে আদারওয়াইজ আসলে বোঝানো পসিবল হবে না আপনারা বুঝবেন না আমরা যেই আসলে প্রসেসে কাজ করতে চাচ্ছি সেই প্রসেসে কাজ করার জন্যই আমাদেরকে স্পেনের অফার গুলো নিতে হচ্ছে এখন কথা হচ্ছে আপনি যখন স্টেপ বাই স্টেপ প্রসেস অ্যাপ্লাই করবেন সেই প্রসেস অনুযায়ী আপনাকে যেই কান্ট্রিটা আপনার দরকার সেই কান্ট্রি নিয়ে আপনি কাজ করবেন আর এখানে সাধারণত আমি যেই প্রসেসে কাজ করতে চাচ্ছি এই প্রসেসে কাজ করার জন্য আমাদের স্পেশাল ভাবে কয়েকটা অফার রয়েছে যে অফারগুলো খুব ভালো কাজ করে যেমন হচ্ছে মোবাইল রিলেটেড গিফট রিলেটেড আইফোন এরপর রয়েছে গিফট কার্ড অফার দেয়া থাকে যে আপনি এই অফারটা সাবমিট করলে আপনাকে গিফট কার্ড দেওয়া হবে কিংবা গ্রোসারি কার্ড দেওয়া হবে সো বেসিক্যালি হচ্ছে বিভিন্ন গিফট আইটেমগুলো দেওয়া হবে এই রিলেটেড আপনাকে অফারগুলোকে বেছে নিতে হবে সো এখান থেকে আমি স্যামসাং এস টোয়েন্টি ফোর একটা অফার পেয়েছি এই অফারের ভেতরে এখানে কিছু কথা বলা রয়েছে আমি এখানে দেখে নিব যে ট্রান্সলেটর আসলে কি বলা হচ্ছে সো এখানে বলা হচ্ছে যে গেট দ্য লেটেস্ট স্যামসাং এস টোয়েন্টি দেন আমাদের এখানে আরেকটা কি বলা রয়েছে আমি এটা একটু চেক করে নিব অলরাইট রাইট এখানে কথাগুলো বলা রয়েছে আমি জাস্ট যে নেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে নেটিভ ল্যাঙ্গুয়েজে আমাদের সবকিছু রেডি করবো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমি যে মেথডটা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই মেথডে আপনারা ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন আবার কিছু কিছু অফারের ক্ষেত্রে দেখবেন যে বলাই থাকে যে আপনাকে ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হবে বাট যারা আসলে কাজ করছে মেথডে বা যারা আমাকে জানি জানিয়েছে তারা প্রত্যেকেই এই বিষয়ে বলেছে যে তারা ল্যান্ডিং পেজ সহ কাজ করেছে বা ল্যান্ডিং পেজ ছাড়াও কাজ করেছে বিশেষ করে আমি যে আপনাদের সবসময় বলি ল্যান্ডিং পেজ ইউজ করবেন সো সবার ভোটটা ল্যান্ডিং পেজের দিকেই যাচ্ছে বাট আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজ ছাড়াই দেখাবো বাট আপনারা যখন কাজ করবেন ডেফিনেটলি ল্যান্ডিং পেজ ব্যবহার করে কাজ করবেন কারণ এখন ল্যান্ডিং পেজ বানাতে গেলে অনেক সময় লাগবে কারণ এই মুহূর্তে হচ্ছে রাত দুইটা সো আমি চাচ্ছি যত দ্রুত আসলে কাজ শেষ করা যেতে পারে আর ল্যান্ডিং পেজ কোথা থেকে বানাবেন সেটা হচ্ছে সিস্টেম ব্যবহার করে আপনারা বানাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সিস্টেমের লিঙ্ক দিয়ে রাখবো এবং ভিডিও দিয়ে রাখবো এগুলো আপনারা ফলো করবেন এবার চলুন আমি এখানে চলে আসি এখানে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে ক্যানভাতে চলে আসতে হবে ক্যানভাতে আসার পর ক্রিয়েটিভ ডিজাইন আসতে হবে এরপর এখান থেকে আমি টুইটার সিলেক্ট করছি আমাদের আসলে এই কাজটা করার জন্য টুইটার মাস্ট লাগবে আপনি আবার ভাবতে যান না যে আমি টুইটার বেছে নিচ্ছি টুইটারের ভিতরে কোনো কাজ করবো কিনা হ্যাঁ আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে টুইটার বাট আমরা একটু অন্য মেথডে চলে যাব আমরা আসলে আলটিমেটলি টুইটারে থাকবো না আমাদের জাস্ট এই যে পোস্ট রয়েছে সেই পোস্টটা টুইটারে যাবে বাট আমরা অন্যভাবে কাজ করবো আমাদের টুইটারটা দরকার হবে দেন এখানে আসার পর আমাদেরকে যে এই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন আমি অলরেডি এরকম একটা ইমেজ পেয়েছি এই ইমেজটাকে আমাকে যে কাজটা করতে হবে আমাকে ইসে চলে যেতে হবে গুগলে চলে যেতে হবে গুগলে যাওয়ার পর এখানে আমাদের বলা রয়েছে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি মডেলের একটা ফোন আমাদেরকে গুগল থেকে এই মডেলের একটা ফোন নিয়ে আসতে হবে এই মডেলের একটা ফোন নিয়ে এসে এখানে আমরা এটা বসিয়ে দিব এবং কি করবো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে অনলাইন স্টোর বলা রয়েছে এখান থেকে আমরা উপরে যে কথাটা রয়েছে এই কথাটা এখানে কপি করে এখান থেকে আমরা এটার রিপ্লেস করে দিব এখান থেকে এই কথাটা আমরা রিপ্লেস করে দিব রিপ্লেস করে আমাদের ভাষাটাকে পরিবর্তন করে নিব যেভাবে যা যা দরকার সব আমরা রেডি করে নিব এবং এখানে নিচে যে কথাটা রয়েছে এই কথাটা রিপ্লেস করবো আমরা এই নিচের ইনফরমেশনটা দিয়ে এরপর দেওয়ার পর আমাদেরকে এখান থেকে অর্ডার নাও বা ক্লিক নাও এরকম কথাগুলো আমরা অ্যাড করে রেডি করে ফেলবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি কি কি আমি করেছি একটু খেয়াল করবেন ছবি অ্যাড করেছি স্প্যানিশ ভাষাতে টাইটেলটা দিয়েছি সাব টাইটেলটা ব্যবহার করেছি এবং এখানে অর্ডার নাও এর জায়গায় অর্ডেনা আহরা যে অর্ডার নাও স্প্যানিশ ভাষাটা রয়েছে এটা আমি এখানে বলে দিয়েছি অর্থাৎ ইংরেজিতে আমি কোনো কিছু এখানে ব্যবহার করিনি আমাদের টার্গেট অডিয়েন্স অনুযায়ী আমরা এবার চলে আসবো শাসি টুইটারে টুইটারে আসার পর এবার আমরা এখান থেকে এটাকে পোস্ট করব। এখান থেকে এটাকে পোস্ট করার জন্য এখানে আমরা এই পোস্টটাকে দিয়ে দিলাম পোস্টটাকে দেওয়ার পর এবার আমাদেরকে এখানকার যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে আসবো এখান থেকে ইংলিশ টু স্প্যানিশ ভাষায় বেশ কিছু জিনিস পরিবর্তন করে নিচ্ছি যাতে করে আমার কাজ করাটা ইজি হয় ফাইনালি আমি এখান থেকে এটাকে কপি করব। দেন টুইটারে চলে এলাম আমাদের এই লিঙ্কটাকে এবার আমি এখানে প্লেস করে দিচ্ছি আমাদের এখানকার যে লিঙ্কটা রয়েছে অর্থাৎ প্রমোশনাল লিংক লিঙ্কটা আমি কপি করছি লিঙ্কটাকে কপি করার পর এখানে আমি লিঙ্কটাকে কনভার্ট করে নিচ্ছি আপনারা যে কাজটা করবেন ডেফিনেটলি 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 আপনাদের মেইন যে ল্যান্ডিং পেজ রয়েছে ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে ব্যবহার করবেন সরাসরি অফারের লিঙ্কটা ব্যবহার করবেন না আমি আবারও বলছি জাস্ট টিউটোরিয়াল পার্পে দেখাচ্ছি শর্টকাটে কাজটা করার জন্য ফাইনালি এখানে আমি চলে এলাম আমাদের এখানে এখানে আসার পর আমরা লিঙ্কটাকে প্লেস করে দিচ্ছি এই যে লিঙ্কটা আমাদের বসে গেছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক ওকে অতপর এখানে কি করতে হবে আমরা এখানে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করে দিব আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন স্যামসাং স্যামসাং এস টোয়েন্টি ফোর এরপর আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনি টুইটারে চলে যাবেন আমি দেখাচ্ছি এবার এখানে খেয়াল করবেন আমি কি সার্চ করেছি টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ স্প্যানিশ বা স্পেন আপনি লিখতে পারেন অথবা স্প্যানিশ টুইটার হ্যাশট্যাগ বা ট্রেন্ডিং হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন এরপর এখানে রয়েছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ অ্যান্ড টপিক টুডে দেন আমি এখানে যদি এটা ভিজিট করি বিশ মিনিট আগে যেগুলো আপডেটেড ছিল সেগুলো দেখাচ্ছে সো আপনি কি করবেন এরকম দু একটা জিনিস এখান থেকে অ্যাড করে দিবেন এড করে দিলে আপনার জন্য খুব ভালো হবে সো সেক্ষেত্রে আপনার এই পোস্টটা অর্গ্যানিক্যালিও অনেকগুলো জায়গায় ভিজিট করবে দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকটা ইনফরমেশন এখানে আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে আমাদের কাজ শেষ অতপর এখান থেকে আমি এটা পোস্ট করে দিচ্ছি এবার একটু খেয়াল করবেন এখানে এটা পোস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম দেখা যাচ্ছে এই টাইমের পাশে একটা ক্লিক করবেন টাইমের পাশে ক্লিক করলে আমাদের টোটাল যে এই পোস্টের লিংক রয়েছে লিঙ্কটা উপরে এবার দেখা যাচ্ছে এবার আমাদেরকে নিয়ে কাজ করতে হবে এই লিঙ্কটা নিয়ে কাজ করার জন্য আমরা যে কয়েকটা ওয়েবসাইট পাই সেগুলোর ভিতরে অন্যতম হচ্ছে লাইক ফর লাইক ডট এরপর রয়েছে অ্যাডমি ফার্স্ট ডট কম এরকম বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আপনি পার্সোনালি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার নিজের জন্য ভালো হবে এখানে এবার কথা হচ্ছে আমরা কি কাজ করব কেন আমরা এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে চাচ্ছি সেটা এবার আপনাকে এবার একটু শর্টলি ডিসক্রাইব করে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে ট্রাফিক প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে ট্রাফিক এক্সচেঞ্জ করার প্ল্যাটফর্ম এবং এই অ্যাডমি ফার্স্ট কিংবা লাইক ফর লাইক আপনি যদি ভিজিট করেন এখানে আমি যদি ট্রাফিক দেখি যে কোন কোন দেশের ট্রাফিক গুলো এখানে সবচেয়ে বেশি এখান থেকে সবচেয়ে বেশি ট্রাফিক হচ্ছে ইন্ডিয়া এরপর বাংলাদেশ পাকিস্তান ফ্রান্স স্পেন সো আপনি যদি লাইক ফর লাইককে টার্গেট করে প্রমোট করতে চান আপনার লিঙ্কটাকে অর্থাৎ এই টুইটার লিঙ্কটাকে যদি প্রমোট করতে চান সেই ক্ষেত্রে সবচেয়ে টপার কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর অফারগুলো আপনি বেছে নেবেন আবার আপনি যদি অ্যাডমি ফার্স্টে প্রমোট করতে চান সেক্ষেত্রে অ্যাডমি ফার্স্টের টপার কান্ট্রি যেগুলো রয়েছে সেই রিলেটেড কান্ট্রিগুলোর অফার আপনি এখানে বেছে নেবেন ক্ষেত্রে আপনার ট্রাফিক অটোমেটিক এখান থেকে চলে আসবে এবং এখান থেকে হিউজ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লাইক ফর লাইকেও সেম প্রসেসে কাজ করবেন লাইক ফর লাইক এগুলো আসলে বেসিক্যালি কি আপনাদেরকে এক লাইনে আবার বলে রাখি এগুলো হচ্ছে আমরা যেমন সাব ফর সাব লাইক ফর লাইক করে থাকি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এখানে টাস্ক রয়েছে আপনি নিজের অ্যাকাউন্ট দিয়ে এগুলোতে লগ করবেন লগ করে এখান থেকে লাইক কমেন্ট শেয়ার ফলো এগুলো করার বিনিময়ে আপনাকে কিছু পয়েন্টস দিবে এই পয়েন্টসগুলো আপনি যখন আর্ন করবেন এই পয়েন্টগুলো দিয়েই আপনাকে বেসিক্যালি এখান থেকে প্রমোট করতে হবে এবং আপনি স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ যখন এগুলোকে প্রমোট করবেন আপনার স্পেসিফিক কিছু লিড আসার চান্স বেড়ে যাবে প্লাস আপনি সেই সব এরিয়া থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আমরা কোন মেথডে কাজ করব। আপনি এখন বলতে পারেন ঈশান ভাইয়া আমি তাহলে এখানে যেহেতু আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে অনেকগুলো প্ল্যাটফর্মের ভিতরে আমি এখানে টুইটারটাকেই বেছে নিচ্ছি টুইটারটাকে বেছে নেওয়ার একটা কারণ রয়েছে কারণ আমরা টুইটারের এমন একটা প্রসেস ব্যবহার করবো টুইটারের ভেতরেও যেখান থেকে একটা কাজের বিপরীতে আমার অসংখ্য প্রফিট বা অ্যাডভান্টেজ চলে আসবে সেটা কি এখানে এটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টুইটার রিটুইট আমরা খুব ভালো মতোই জানি আমরা যখন টুইটারে কোনো পোস্টকে রিটুইট করি দ্যাট মিনস কি হয় ধরেন আমার প্রোফাইলে এক হাজার ফলোয়ার রয়েছে আমি যখন এই পোস্টটাকে রিটুইট করব। আমার এক হাজার বন্ধুর কাছে বা আমার যারা ফলোয়ার রয়েছে এক হাজার পার্সনের কাছে এই পোস্ট অটোমেটিক চলে যাবে এক হাজার মানুষ আমার এই পোস্টটা দেখবে তাই না এটা কিন্তু আমরা সবাই জানি যে এক হাজার মানুষ এই পোস্টটা দেখবে তারা যখন দেখবে তখন হবে কি এদের ভিতর অনেকেই লাইক করবে তাদের ভিতর অনেকেই এখানকার লিঙ্ক এসে ক্লিক করবে আপনি চিন্তা করে দেখেন আমরা যদি সিম্পল ভাবে অন্য কোনো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতাম অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করতাম আমরা কি এতগুলো অ্যাডভান্টেজ পেতাম অবশ্যই পেতাম না কারণ আজকাল আমরা অনেকেই বিভিন্ন ধরনের নোটিফিকেশন এগুলো ব্লক করে রাখি কিন্তু টুইটারের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা পাওয়া যায় আমি যখন এখান থেকে এই পোস্টটা রিটুইট করব। কিংবা অন্য যে কেউ রিটুইট করবে তার প্রোফাইলে যত মানুষ রয়েছে যারা তাকে ফলো করছে বা তার ফ্যান ফলোয়ার যারা রয়েছে সবার কাছে এই পোস্টটা অটোমেটিক সবার এই ফিডের ভিতরে চলে যাবে এতে করে হবে কি যারা এই পোস্টটা দেখবে তাদের ভিতরে অনেকেই আপনার সম্ভাবনা রয়েছে এই লিঙ্কে ক্লিক করবে বা এখানে ভিজিট করে দেখতে চাইবে আসলে জিনিসটা কি আর যেহেতু এখান থেকে বলাই হচ্ছে যে একটা স্যামসাং এস টোয়েন্টি ফোর গিফট হবে সো অনেকেই চাইবে এটা সম্পর্কে একটু জানার জন্য আর যেহেতু এটা হচ্ছে সিম্পল একটা পিন সাবমিটের একটা কাজ সো বা সরি এটা হচ্ছে একটা জিপ সাবমিট বা ইমেল সাবমিটের কাজ খুবই সিম্পল একটা কাজ এখান থেকে আপনার পেমেন্টের চান্স অনেক বেশি এবং যেহেতু খুব সিম্পল কাজ বেশিরভাগ মানুষই পার্টিসিপেট করার চান্স নিবে সো অ্যাডমি ফার্স্ট আমরা কীভাবে কাজ করবো আপনাদেরকে বলে রাখি আপনি এখান থেকে প্রচুর যে কাজ দেখতে পাচ্ছেন এখান থেকে টুইটার কিংবা সরি টুইটার লাইক এরপর ইউটিউব লাইক এগুলোর মাধ্যমে আপনাদের পয়েন্ট বাড়িয়ে নেবেন কথা হচ্ছে আপনি যত বেশি এখান থেকে কাজ করে আপনার পয়েন্ট বাড়িয়ে নেবেন আপনি তত বেশি এখান থেকে কাজ করতে পারবেন এছাড়া আপনি চাইলে এখান থেকে পয়েন্ট কিনতে পারেন এখান থেকে পয়েন্ট কেনার জন্য আপনার সুযোগ রয়েছে এই যে পিটুপি ট্রেড রয়েছে এই পিটুপি ট্রেডে এসে এখান থেকে আপনি পয়েন্টস কিনতে পারেন দেখেন এখানে পয়েন্টস কেনার অপশনও রয়েছে আপনি ডলার খরচ করে পয়েন্টস কিনতে পারেন আর আপনি যদি চান যে না আপনি পয়েন্টস কিনবেন না সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করবো আপনি এভাবে দেখেন ইউ উইল গেট ফোর পয়েন্ট ফর লাইকিং জাস্ট এখানে লাইকে ক্লিক করবেন লাইকে ক্লিক করলে আপনার সামনে একটা পপ আপে একটা ইউটিউব ভিডিও প্লে হয়ে যাবে জাস্ট ভিডিওতে একটা লাইক করবেন লাইক করে ওটাকে মিনিমাইজ করে কনফার্ম করবেন তাহলে আপনার ওটার সাথে রিকানেক্টেড হয়ে আপনার পয়েন্ট দিয়ে দিবে মনে রাখতে হবে যখন পপ আপটা আসবে পপ আপটাকে কেটে দেওয়া চলবে না আপনি যদি কেটে দেন তাহলে কিন্তু আপনার পয়েন্টটা অ্যাড হবে না আশা করি আমার কথাগুলো ক্লিয়ার অতপর আপনার যখন পয়েন্ট জমে যাবে একটা ভালো পরিমাণ পয়েন্ট দেন আপনি এখান থেকে আপনার পোস্টটাকে নিয়ে কাজ করতে পারবেন কিভাবে আমরা কাজ করবো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলা রয়েছে সাইড বা লিঙ্ক এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আমার এখানে বলা রয়েছে টাইপ এখানে টাইপ আসার পর আমি সিলেক্ট করব টুইটার রিটুইট আমি এখান থেকে টুইটার রিটুইট চাচ্ছি এবার বলা রয়েছে কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড আমরা টিকটক তুলে দিব এবার এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে আমরা যেহেতু স্পেন নিয়েছি এখান থেকে আমি স্পেন সিলেক্ট করে দিচ্ছি স্পেন সিলেক্ট করার পর এবার বলা হয়েছে টুইট আইডি আমাদেরকে জাস্ট আইডিটা নিতে হবে এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের টুইটারের সামনে অনেক বড় কিছু বলা রয়েছে অনলাইন থ্রি সিক্সটি বিডি স্ট্যাটাস এরপর এর পাশে অনেকগুলো অ্যালফাবেটিক ডিজিট রয়েছে এই ডিজিটগুলোকে আমাদের কপি করতে হবে এটাকে কপি করার পর আমরা এখান থেকে অ্যাডমি ফার্স্টে চলে আসবো এরপর আমাদের টুইট আইডিটা এখানে দিয়ে দিতে হবে টোটাল কতগুলো ক্লিক নিতে চাচ্ছি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আমি চাচ্ছি এখানে কোনো কিছুই সিলেক্ট করবো না আর এখানে সিপিসি রয়েছে টোয়েন্টি ফাইভ এখান থেকে সিপিসি আমি ম্যাক্সিমাম সর্বনিম্ন যেটা সেটা আমি দিয়ে দিব এখানে দেখেন মিনিমাম হচ্ছে পাঁচ থেকে সর্বোচ্চ পঞ্চাশ এখানে আমি পাঁচ দিয়ে দিচ্ছি এতে করে এখন কি হবে এখানে আমার একশো তিনটা পয়েন্ট রয়েছে এই একশো তিনটা পয়েন্ট জন্য আমি বিশটা রিটুইট নিতে পারবো এবং এই বিশটা রিটুইটের ভেতরে যাদের আসলে ফ্যান ফলোয়ার রয়েছে অর্থাৎ যারা এখানে আর্ন করতে আসবে বা এখান থেকে যারা মার্কেটিং করতে আসবে তারা আপনার এই পোস্টে ক্লিক করবে বা রিটুইট করবে রিটুইট করলে অটোমেটিকলি তাদের কাছ থেকে তাদের অন্যান্য ফ্যান ফলোয়ারদের কাছেও আপনার পোস্টটা চলে যাচ্ছে এবার আপনাকে আমি একটা ছোট খাটো একটা হিসাব আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ধরেন আমরা এই পোস্ট এখান থেকে করে দিলাম পোস্টটা করে দেওয়ার পরে এক হাজার ইউজারের কাছে টোটাল বা আমি ধরে নিচ্ছি একশো জন এই পোস্টটা দেখলো একশো জন পোস্টটা দেখলো বা আমি ধরে নিচ্ছি এক হাজার মানুষের কাছে এটা চলে গেল সব মিলে এক হাজার ধরেছি যে টোটাল এক হাজার মানুষের কাছে গেল তার মাত্র টেন পার্সেন্ট মানুষ আপনার এই পোস্টের ভেতরে ভিজিট করলো ভিজিট করে তার ভিতরে থেকেও যদি মাত্র জন আপনার এই পোস্টের ভেতরে তার লিঙ্কটাকে সাবমিট করে আপনি কত আর্ন করতে পারছেন আমাদের এই প্রজেক্টের ভ্যালু হচ্ছে ওয়ান দেখেন ওয়ান পয়েন্ট জিরো থ্রি কিন্তু যদি আপনি ধরেন যে পাঁচটা দশটাও যদি ক্লিক আসে বা এখান থেকে তারা ইমেল সাবমিট করে আপনি অটোমেটিক্যালি একটা পোস্টের বিপরীতে দশ ডলার করে ফেলছেন আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন সো চিন্তা করে দেখেন আপনার খুবই সামান্য ইনভেস্টমেন্ট বাট আপনার অ্যাডভান্টেজ হিউজ সো এই প্রসেসটা আজকাল অনেকে ব্যবহার করছে এটা একটাকে এটাকে অনেকেই ব্ল্যাক হ্যাট বলছে আমি এটাকে আসলে ব্ল্যাক হ্যাট বলবো না কারণ এটা ব্ল্যাক হ্যাট কোনো টেকনিক না বা কোনো ফিশিং কোনো টেকনিক না এটা হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট টেকনিক এবং আপনি এই প্রসেসে কাজ করতে পারবেন বাট মনে রাখবেন ডেফিনেটলি ল্যান্ডিং পিস ব্যবহার করবেন যদি ল্যান্ডিং পিস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ ট্রাফিক নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে আপনার যদি লিড ক্লিক আসে সেক্ষেত্রে আপনার লিডটাও বাতিল হওয়ার চান্স কমে যাবে হান্ড্রেড পার্সেন্ট ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন দেওয়া থাকবে এখন কথা হচ্ছে এই যে চলুন আমরা এখান থেকে এটা কেটে দিই এবার আমরা পোস্টে চলে আসি কই গেল পোস্ট এই তো পোস্ট এখানে আমাদের সকল ইনফরমেশন দেওয়ার পর আমি সেফ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমাদের একটা কাজ চলে গেছে ইউর সাইট ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড এখন আমাদের এই পোস্টের ভিতরে কি হবে এই কাজটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল অর্থাৎ এই অ্যাডমি ফার্স্টের ভিতরে এই কাজটা অ্যাড হয়ে গেছে এই কাজটা অ্যাড হওয়ার পরে এখন এখানকার যারা মার্কেটার যারা রয়েছে কিংবা যারা এই সাইটে সেখান থেকে আর্ন করতে আসবে তারা হান্ড্রেড পার্সেন্ট এখানে রিটুইটের কাজের ভিতরে রিটুইট পাবে তাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কাছে কাজটা অটোমেটিক চলে যাবে এভাবে স্টেপ বাই স্টেপ অনেকটা আমরা যেটা চিনি সেটা হচ্ছে যে পিরামিড স্কিম যেটা চিনি সেই পিরামিড স্টাইলে আমাদের এই কাজটা ছড়াতে থাকবে যখন এই পোস্টটা ছড়াতে থাকবে তখন অটোমেটিকলি ট্রাফিক আসবে ভিজিট আসবে ক্লিক আসবে এবং যেহেতু শুধুমাত্র আমাদের এটা হচ্ছে একটা স্প্যানিশ অফার প্লাস আমি শুধুমাত্র স্পেনের যারা পিপল রয়েছে তাদের কাছে এই কাজটা দিয়েছি অন্য কোনো লোকেশন থেকে বা টেরিটোরি থেকে এই লিংকে যদি ক্লিক করাও হয় তবু এটা তার সামনে যাবে না এখন আপনাদের কাছে কি হবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব এবং লাইক ফর লাইক এটার আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা এটাকে ব্যবহার করবেন আর লাইক ফর লাইক যদি আপনি এটাকেও ব্যবহার করতে চান এটা সম্পর্কে আমি একটু দেখিয়ে দিতে চাই জাস্ট আপনারা অ্যাড ওর ম্যানেজ পেজেসে ক্লিক করবেন সিলেক্ট ফিচারে ক্লিক করবেন এখান থেকে আপনারা টুইটার রিটুইটে সিলেক্ট করবেন এরপর আপনাদের যে টুইটার ইউআরএলটা রয়েছে আমরা অ্যাডমি ফার্স্টের ভিতরে যেমন শুধুমাত্র এই লিঙ্কটা দিয়েছি অর্থাৎ এই কোডটা দিয়েছি আপনারা লাইক ফর লাইকের ভিতর টোটাল টুইটারে যে লিঙ্ক রয়েছে এই টোটাল লিঙ্কটা আপনাকে এখানে প্লেস করে দিতে হবে প্লেস করে দেওয়ার পর আপনি এখান থেকে না আপনি মিনিমাম কত ক্রেডিট দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে ইউজ করতে পারেন টু আপনারা কেউ দিবেন না এখানে আপনারা মিনিমাম থ্রি দিবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন এখানে দেখেন আমার এখানেও কিন্তু হিউজ পরিমাণ ক্রেডিট রয়েছে কারণ যেহেতু কাজ করছি ইনকাম হচ্ছে সো এখান থেকে কিছু ফ্রি ক্রেডিট নেয়ার জন্য কিংবা কিছু ডলার খরচ করে ক্রেডিট নেওয়াটা আসলে লসের কিছু আমি মনে করি না বাট আপনাদেরকে আমি বলবো প্রথম কয়েকদিন একটু হার্ডওয়ার্ক করেন হার্ডওয়ার্ক করে আপনি যদি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এখান থেকে একটু কাজ করেন আপনারা দেখবেন প্রায় তিন চারশো ক্রেডিট জমা হয়ে যাবে ওই তিন চারশো ক্রেডিট দিয়ে আপনি আগে একটু কাজ করে দেখেন আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন সেটা আপনি আগে কাজ করবেন আরেকটা জিনিস বলে দিব সেটা হচ্ছে কি যদি দেখেন আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা খুব ভালো ফিডব্যাক আপনাকে দিচ্ছে না তাহলে এগেন সেই পোস্টটাকে পোস্ট করা থেকে বিরত থাকবেন আপনি নতুন একটা পোস্ট বানাবেন আরো আকর্ষণীয় ছবি ব্যবহার করবেন ডিজাইন ব্যবহার করবেন দেন এটাকে পোস্ট করবেন আর একটা ইনফরমেশন আপনাদেরকে আমি বলে দিই দেখেন এখানে খুব সাদা সাদা একটা জিনিস বানিয়েছি আপনি এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন যেমন আপনি এখানে কিছু সোশ্যাল মিডিয়া বাটন অ্যাড করে দিতে পারেন একটা ইমেল ব্যবহার করতে পারেন এতে করা হবে কি জিনিসটাকে আরেকটু বেশি প্রেজেন্টেবল লাগবে কারণ এই ইমেজের উপর তো আর কেউ ক্লিক করছে না আর এখানে কেউ ভিজিটও করবে না জাস্ট এটা দেখে হচ্ছে তারা ভরসা করার একটা জায়গা পায় যে হ্যাঁ এটা আসলে রিয়াল একটা জিনিস সো আমি এই লিঙ্কের উপর একটা ক্লিক করতে পারি আর যখন এই ট্রাফিকের উপর এসে কেউ ক্লিক করবে আপনার কাছ তো হয়ে গেল আশা করি আপনার প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন এই প্রক্রিয়াটা দিয়ে কাজ করবেন যেভাবে আমি স্টেপ বাই স্টেপ বললাম আশা করা যেতে পারে ভালো কিছু হবে সো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ডেফিনেটলি অনলাইন হেলথ ফিজটিকে সাবস্ক্রাইব করবেন কারো কোথাও প্রবলেম হলে জানার দরকার হলে আমাকে টেলিগ্রামে সরাসরি রক করতে পারেন অথবা ইমেইলে কল করতে পারেন আল্লাহ হাফেজ